আমি টিম লিডার কই টিম আজকে আপনাদের সামনে আসছি ফাইবারে একটি গি কখন দিবেন আপনি যে গিগটি দিতে চাচ্ছেন সেই গিটটি আসলে দেওয়ার সময়টুকু কি আপনি কি অ্যাকাউন্ট খুলে গিক দিয়ে দিবেন না অ্যাকাউন্ট খোলার পরে দুই মাস ওয়েট করবেন তিন মাস ওয়েট করবেন কোনো একটা বিষয়ের উপর রিচার্জ করবেন আমি আমার জায়গা থেকে আপনাকে রিকোয়েস্ট করব। সাজেশন হিসেবে আপনাকে দিব সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট খোলেন নো প্রবলেম আপনি যে গিকটি দিতে চাচ্ছেন সেই গিকটি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে যে গিগটি আপনি উপস্থাপন করবেন বাইরের সামনে সে বাই আপনাকে বুঝতে হবে যে আপনি ওয়ার্ল্ডে একজন স্মার্ট এবং এক্সপার্ট হয়ে আপনি কিন্তু বাইরের সামনে উপস্থাপন করছেন এই জন্য আপনি যখন একটি গিগ উপস্থাপন করবেন মিনিমাম পঞ্চাশ থেকে একশোটি গিগ আপনি রিসার্চ করবেন তার টাইটেল থেকে শুরু করে তার ডিসক্রিপশন থেকে শুরু করে তারপরে আপনার ইমেজ তারপর ট্যাগ এই বিষয়গুলো নিয়ে আপনি যখন রিসার্চ করবেন দেখবেন যে অনায়াসে দশ দিন পনেরো দিন আপনার চলে গিয়েছে আপনি যখন এই বিষয়টা নিয়ে অ্যাডভান্স লেভেলে যেতে চাবেন অটোমেটিক্যালি আপনাকে গিগ রিসার্চ করতে হবে আর যখন এই গিগ রিসার্চ কমপ্লিট করবেন দেন আপনি একটা যখন গিগ দিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন যে আপনার গিগটা কতটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে যখনই আপনার একটা জিনিস কোয়ালিটি ভালো আসবে তখন ফাইবার থেকে আপনার এই গিকটাকে অনেক র্যাঙ্কিং করার জন্য যত প্রকার সাপোর্ট তাদের আছে সব প্রকারের সাপোর্ট আপনাকে দেবে যদি ইউনিক গিক হয় আর এটাকে এটা থেকে যদি বাইরের সাপোর্ট ভালো পায় এটা যদি ফাইবারও কিন্তু বুঝতে পারে আমাদের প্রতিটা গিক কিন্তু ফাইবার একটা রিভিউ নেয় রিভিউ নেওয়ার পরে কিন্তু মূলত এই গিকগুলোকে মার্কেট প্লেস করা হয় আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এই বিষয়টা আর পাশাপাশি আপনি যদি গিককে আরও বেশি মার্কেটিংয়ের দিকে যদি নিয়ে যেতে চান অবশ্যই মার্কেটিং করতে পারেন তবে অবশ্যই ফেক মার্কেটিং করবেন না ফেক মার্কেটিংয়ের চেয়ে আপনি বসে থাকা অনেক ভালো কেননা এক সময় আসবে যে আপনার এই গিকটাকে অথবা এই প্রোফাইলটাকেই কোনো এক সময় ফেক মার্কেটিং করার জন্য ডিজাবল করে দেওয়া হবে কেউ কখনো চাই না আমরা আমাদের এই একটি সুন্দর প্রোফাইলকে আমাদের সুন্দর একটি রিসার্চেবল গিককে ফাইবার ডিলিট করে দেখি এটা আমরা কখনোই চাই না এই জন্য আমরা প্রতিটা জিনিসকে রিসার্চ করবো রিসার্চ করার পরে যদি আমরা একটা জিনিস দেই অবশ্যই এটা থেকে আমরা একটা ভালো ভ্যালু ক্রিয়েট করে আমরা এখান থেকে ভালো কিছু উপস্থাপন করতে পারবো বাইরের সামনে দেন আমরা ভালো কিছু ইনকাম করতে পারবো আশা করি সেটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে